এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকে রাজ্য দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য আমরা তুলে এনেছি, সংবাদগুলো বিস্তারিত জানব, জুড়ে থাকুন। শেষ পর্যন্ত একটা ছোট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে আমাদের নতুন এসে থাকলে আমাদের সংবাদগুলি যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, এবং কোন জেলা থেকে কোন এলাকা থেকে আমাদের সংবাদ দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভারতে থাকার সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতে আর মাত্র 25 দিন থাকতে পারবেন শেখ হাসিনা। বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। গত 25 অগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সমস্ত কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এহেন পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় দ্রুত ফুরিয়ে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটি সূত্র মারফত জানা যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন পালিয়ে আসেন ভারতে, তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্ট ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেই সমস্ত বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট রয়েছে তারা ভিসা ছাড়া ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত থাকতে পারবেন। ইতিমধ্যে শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন, ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের ঝুঁকি বেড়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত বাংলাদেশে 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। বাংলাদেশে থাকা 26 লক্ষ ভারতীয়র চাকরি বাতিলের দাবি উঠল বিক্ষোভ সমাবেশ থেকে। ভারত থেকে যাওয়া জলে ডুবেছে বাংলাদেশ, ভয়াবহ বন্যা বাংলাদেশে ভারতের কারণেই, এমনটাই দাবি করছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশে। তার মধ্যেই বাংলাদেশের ন্যাশনাল পিপলস পার্টির দাবি, বাংলাদেশে চাকরি করেন 26 লক্ষ ভারতীয়, তাদের দ্রুত চাকরি থেকে বরখাস্ত করতে হবে, সেই জায়গায় বাংলাদেশিদের নিয়োগ করতে হবে, এমনটাই দাবি করেছেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এদিন শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের আগে বক্তব্য রাখছিলেন ফরিদুজ্জামান। সেখানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলির গেট খুলে দেওয়ায় বাংলাদেশে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে এ সমস্ত গেট বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকার কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশে এই বন্যার জন্য কোনোভাবেই দায়ী নয় ভারত। যা প্রচার করা হচ্ছে বাংলাদেশ জুড়ে তার পুরোটাই অসত্য বলে দাবি করা হয়েছে ভারতীয় সরকারের তরফ থেকে। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। ভারতে পালিয়ে আসার চেষ্টা, আটক করা হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে। ভারতে পালিয়ে আসার চেষ্টার সময় আটক বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারত সীমান্তের কাছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে। এদিন আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে শনিবার রাত 12টা নাগাদ ক্যাম্প থেকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ছিলেন। মানিককে মধ্যরাত পর্যন্ত বিজিবি ফাঁড়িতে রাখা হয়। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ তার দলের নেতা কর্মীদের প্রবল গ্রেপ্তারি ধরপাকড় শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। ইতিমধ্যেই আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, প্রাক্তন বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এবার আটক করা হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে। 27 তারিখ নবান্ন অভিযান, অন্য দেশের প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে, হুঁশিয়ারি। ইতিমধ্যে মোতায়েন 2100 পুলিশ কর্মী। 27 অগস্ট নবান্ন অভিযান হচ্ছে, সেই মিছিল দেখে ভয়ে পালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালো সোনা মণ্ডল। তিনি বলেন, 27 তারিখ নবান্ন অভিযান, তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন হচ্ছে, ঢাং লাঠি নিয়ে বেরিয়ে সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে।
কারণ বাংলার কোনো জায়গায় তাকে থাকতে দেওয়া হবে না। প্রসঙ্গত আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার। মঙ্গলবারের এই নবান্ন অভিযানকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে নবান্ন সহ তার আশেপাশের গোটা এলাকা। সোমবার থেকে রাজ্যের সদর দপ্তর চত্বরে পুলিশ মোতায়েন হবে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র হাওড়াতেই মোতায়েন করা হচ্ছে 2100 পুলিশ কর্মী। সকলকে নিয়েই হাওড়ার শরৎ সদনে সোমবার পুলিশ কর্তারা বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতি সামাল দিতে সেদিন বিশেষ ডিউটিতে থাকছেন 13 জন এসপি পদমর্যাদার পুলিশ অফিসার, 15 জন অ্যাডিশনাল এসপি, 22 জন ডেপুটি এসপি, 26 জন ইন্সপেক্টর, থাকছেন 13 জন এসপি ডিসি পদমর্যাদার অফিসার। সূত্রের খবর, শনিবার নবান্নেও এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এদিন। পাশাপাশি কলকাতা পুলিশ এবং অন্যান্য কমিশনারের থেকেও বিরাট বড় সংখ্যায় পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে নবান্নতে, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নয়া পেনশন প্রকল্পের ঘোষণা কেন্দ্রের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন বিশেষ সুবিধে এবার। জল্পনার অবসান, শনিবার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নয়া এই প্রকল্পের নাম ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন দেশের 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম পেনশন নিশ্চিত, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে। 1 এপ্রিল 2025 থেকে নতুন পেনশন প্রকল্প চালু হবে। প্রথম বছরে এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 6,250 কোটি টাকা। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় যারা অন্ততপক্ষে 25 বছর চাকরি করেছেন, অবসরের আগে শেষ 12 মাস মূল বেতন যা ছিল গড়ে তার 50% পেনশন হিসেবে পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। 10 থেকে 25 বছরের মধ্যে যারা চাকরি করেছেন তারাও সমানুপাতিক হারে পেনশন পাবেন। কমপক্ষে 10 বছর যারা চাকরি করেছেন তারা 10,000 টাকা পেনশন পাবেন। পাশাপাশি কেন্দ্রের ডিএর সুবিধেও পাবেন অবসরপ্রাপ্তরা। যদি কোনো পেনশনভোগী মারা যান, তবে তার মৃত্যুর সময় তিনি যে পরিমাণ পেনশন পেতেন তার 60% পেনশন হিসেবে পাবেন তার পরিবারের সদস্যরা। অপরদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের ইসলামাবাদে আমন্ত্রণ জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী। অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে এসসিও দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। প্রথামাফিক ওই বৈঠকে যোগ দিতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত এবং পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য। এবার 15 এবং 16 অক্টোবর ইসলামাবাদেই সম্মেলন হচ্ছে। প্রথমাফিক শাহবাজ শরিফ সহ সমস্ত দেশের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে যান কিনা। তবে কূটনৈতিক মহল মনে করছে, ভারত পাকিস্তান সম্পর্ক বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সফরে যাচ্ছেন না, তবে বৈঠকে ভারতের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার চরম শাস্তি, মারধর করে স্ত্রীকে 3 তালাক উত্তরপ্রদেশের যুবকের। অযোধ্যার উন্নতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন তার স্ত্রী। গুণ গেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, আর তাতেই রেগে ফুসে উঠলেন গুণধর স্বামী। শুধুমাত্র এই কারণেই স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলেন ওই যুবক। শুধু তাই নয়, তালাক দেওয়ার আগে স্ত্রীকে বেধড়ক পেটালেন ওই স্বামী। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। ঘটনা যোগী রাজ্যের বাহুরাইচের। পুলিশের কাছে ওই যুবতী অভিযোগ জানিয়েছিলেন, 2023 সালে আমাদের বিয়ে হয়, তারপর আমি অযোধ্যায় আসি। অযোধ্যা ধামের উন্নতি, রাস্তাঘাট, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী যোগী এখানে উন্নতি করেছেন, তাতে আমি অভিভূত। এইসব কথা স্বামীকে বলতে তিনি রেগে যান। নরেন্দ্র মোদী এবং যোগীর নামে কটুক্তি করে আমাকে তালাক 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 বলে দেয়। প্রসঙ্গত, চলতি মাসেই 3 তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার, যেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে 3 তালাক প্রথা মুসলিমদের জীবন দুর্বিষহ করে তুলছে। বিয়ের মতো প্রতিষ্ঠানে এই প্রথা অত্যন্ত বিপজ্জনক। 2019 সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী 3 তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ। 3 তালাকের জন্য সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে অভিযুক্তের।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং চিরাগদের সুরে এবার ওয়াকফ বিলে আপত্তি নীতিশ কুমারের, প্রবল চাপে নরেন্দ্র মোদী সরকার। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শরিকি চাপের মুখে পড়তে চলেছে নরেন্দ্র মোদী সরকার। বড় দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, চিরাগ পাসোয়ানের এলজেপি মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত হোক বলে দাবি করেছে বলে জানা যাচ্ছে। বিলটি নিয়ে অবশ্য আগেই টিডিপি এলজেপি প্রশ্ন তুলেছিল, তাতে নতুন সংযোজন এবার নীতিশ কুমারের দল। বিলটি পেশের সময় লোকসভায় অবশ্য জেডিইউ তার পক্ষে সওয়াল করেছিল। তবে বর্তমানে দলের অন্তরে বিলটি নিয়ে প্রশ্ন উঠেছে তীব্র, তাই তারা যে অবস্থান বদলাতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। আগামী বছর বিহার বিধানসভার নির্বাচন, সেখানে সংখ্যালঘুদের প্রায় 20% ভোট রয়েছে। ওয়াকফ সংশোধনী বিলে মুসলিমদের স্বার্থ রক্ষা না হলে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে বলে নীতিশের মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রীরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিহারের সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মোহাম্মদ জামা খান, জেডিইউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা ইতিমধ্যেই তাদের প্রশ্ন দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে দেখা করেছেন। ফলে প্রবল শরিকি চাপে শেষ পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার কোন রাস্তায় হাঁটে সেদিকে এখন নজর রাখছেন বিরোধীরা। যে দুই শরিকের উপর ভর করে নরেন্দ্র মোদী সরকার এবার ক্ষমতায় এসেছে, তাদের তরফে ওয়াকফ বিল নিয়ে প্রশ্ন ওঠায় এবার চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির কপালে। অপরদিকে ত্রিপুরার বন্যায় মৃত বেড়ে 24, দুর্গতদের বাঁচাতে গিয়ে মৃত্যু সেনা জওয়ানের, পরিস্থিতি মোকাবিলায় সর্বতল বৈঠক। ভারী বৃষ্টির জেরে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শুক্রবার সন্ধে পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ত্রিপুরা রাজ্যে 24 জনের। বন্যা দুর্গতদের বাঁচাতে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের একজন সেনা জওয়ান। বন্যা কবলিত এলাকা থেকে দুর্গতদের উদ্ধারের জন্য নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর অন্তত 11টি পৃথক দল বর্তমানে উদ্ধার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে ত্রিপুরা জুড়ে। ত্রিপুরার বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে বায়ুসেনা জানিয়েছে বিপর্যস্ত এলাকাগুলিতে হেলিকপ্টারে করে 4,000 খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুক্রবার তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। শুক্রবারই কেন্দ্রীয় সরকারের তরফে ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর কাজের পরিকাঠামোর জন্য 40 কোটি টাকা অগ্রিম বরাদ্দ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 17 লক্ষ মানুষ। বিভিন্ন মহাসড়ক, চাষের জমি কার্যত জলের তলায় ত্রিপুরায়, ক্ষতিগ্রস্ত প্রচুর ঘরবাড়ি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ কেমন থাকবে পশ্চিমবাংলার আবহাওয়া, এক নজরে দেখে নিচ্ছি আজকের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী 24 ঘন্টা সোমবার নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এই দুটো জেলায় কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আজকে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।